পঁচিশটি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নির্দিষ্ট কর্ম পরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশনা সাত দিনের মধ্যে লুঠো অস্ত্র জমানা দিলে মামলা উপদেষ্টা মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির অনুরোধ মির্জা ফখরুলের সরকারকে ব্যর্থ করতে মিথ্যা প্রবাগান্ডা চালানোর অভিযোগ স্বাগত এশিয়ান আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবারে চলে যাব বিস্তারিত সংবাদে পঁচিশটি মন্ত্রণালয় এবং বিভাগের সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকাল এগারোটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বৈঠকে নিজ নিজ মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সচিবরা এরপর প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগের বিষয়ে একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয় গত আট অগস্ট নবীন প্রবীণের সমন্বয়ে দেশে গঠিত হয় অন্তর্বর্তী সরকার শান্তি দিন ডক্টর ড মোমদ নেতৃত্বে সতেরো সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে ষোলো সদস্য শপথ নিয়েছেন আগামী সাত দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র নির্দিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাউত হোসেন সকালে রাজধানীর শাহনিবাস সিএমএইচে আহত আনসার সদস্যদের পরিদর্শন শেষে তিনি কথা বলেন শাখাউত হোসেন বলেন লুট হওয়া অস্ত্র ফেরত না এলে অভিযানে যদি কারো কাছে পাওয়া যায় তার বিরুদ্ধে দুটি মামলা হবে আন্দোলনে হতাহতদের ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা আনঅথরাইজড ব্যাপন আছে আগামী সাত দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন যদি জমা না দেন তাহলে দুইটা অ্যাকাউন্ট দুইটা চার্জ লাগবে একটা হচ্ছে অবৈধ আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ব্যাপন আপনাদের হাতে সেটার জন্য আন্তর্জাতিকভাবেও আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে একটু কোথা থেকে পেয়েছেন দিস ইজ নোন প্রোহ্য বোর্ড নিষিদ্ধ বোর্ড সেভেন পয়েন্ট সিক্স টু আমার পিছনে যারা আছেন অফিসার ওনারাও করেন এটা বোর্ড বোর্ড কিনা দিস সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে যারা মন্দিরে এবং বাড়িঘরে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাউত হোসেন এদিকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কাজ করার প্রত্যাশার কথা জানিয়েছেন প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হিন্দু মহাজুটের নেতারা এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেন যারা অন্যের উস্কানিতে মন্দিরে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া দুর্গাপূজায় ছুটি তিন দিন করার জন্য ক্যাবিনেটে আলোচনা করা হবে বলেও জানান তিনি যদি পুলিশ ফাংশন না করে তখন বলবেন যে যদি ন্যায় নাই বা নাই। আমি এখন এইটুকুই বলবো যে যারাই গন্ডগোল করবে পুলিশ থানার পুলিশকে আমি অনুরোধ করছি যারাই গণ্ডগোল করবে যার ফ্রাম ধর্ম ধর্মাবলম্বীদের হামলা করে দেশের সুনাম নষ্ট করার ষড়যন্ত্র চলছে এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয়ে আক্রমণ হয়েছে আমরা তীব্র জানাই এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সব সময় আছে আগেও ছিল এখনো আছে আগামী দিনও থাকবে শপথ নেওয়ার পর মন্ত্রণালয়ে সভা করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধানচন্দ্র রায় এ সময় তিনি বলেন সাক্ষরতার হার বাড়লেও দেশের শিক্ষার মান বৃদ্ধি হয়নি প্রাথমিক শিক্ষাটা যতটুকু গুরুত্ব পাওয়া উচিত যেমনটা করা উচিত তেমনটা হয় না ফলে আমাদের লক্ষ্য থাকবে যেন শিক্ষাটা শুধুমাত্র এখন একটা এক একটা সমস্যা ছিল যখন আমাদের সাক্ষরতার হার খুব কম ছিল আমাদের শিক্ষার একদিক দিয়ে উন্নতি হয়েছে আমাদের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে আমাদের সাক্ষরতার হার অনেক বেড়েছে আমাদের শিশুরা বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মানের উন্নয়ন করা শিক্ষার মান বৃদ্ধি নিয়ে কাজ করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি রকিব মানিক এশিয়ান টেলিভিশন ঢাকা পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করলে সেনাবাহিনীর ব্যারাক ফেরত যাবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার দুপুর শেখ আবুন স্টেডিয়ামে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন খুলনা পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক পুলিশ সুপার সাইদুর রহমান এবং জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরফিন এ সময় উপস্থিত ছিলেন আপনারা তো জানেনি পরিস্থিতি সম্বন্ধে যে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে একটা অরাজগত অরাজক একটা পরিস্থিতি সেই পরিস্থিতিতে সেনাবাহিনী ডেপ্লয় হয় পাঁচ তারিখ এবং তার পরবর্তী সময়টা আরও একটু ভিন্ন যেখানে অনেক ধরনের অরজগৎ অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় লুটপাট হয়েছে অগ্নিসংযোগ হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে নতুন প্রজন্মের বিজয়কে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের এজেন্টরাই হিন্দুদের উপর হামলা চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব বিকেলে রাজধানী মেরুলবাড্ডায় শ্রী শ্রী মহাদেব আশ্রম এবং কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন এসময় সময় তিনি নতুন করে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হিন্দু বৌদ্ধ সহ সব ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে এরই মধ্যে বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি অনুষ্ঠানে যুবদলের সাধারণ সম্পাদক নরুন ইসলাম নয়ন জানান তারেক রহমানের নির্দেশে যুবদল দেশের সব সম্প্রদায়ের মানুষের অধিকার নিষিদ্ধে কাজ করবে ও আমি সরকারের পতন হয়েছে কিন্তু আমরা আশা করেছিলাম সৈন্য শাসকের প্রধান শেখ হাসিনাকে বাংলাদেশে আটকে রেখে তার বিচার করতে হবে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালন করার স্বার্থে আমরা সকলেই এই বিজয়কে টেকসই করার জন্য সকলের যান মালের নিরাপত্তার জন্য আমরা পাহারা দিব যত রকম ষড়যন্ত্র হোক দেশে অথচ বিদেশে সেগুলোকে একসাথে মোকাবেলা করব যেন কোনো অপতথ্য কোনো মিথ্যা তথ্য আমাদের দেশকে বিভক্ত না করতে পারে আমাদের ভাবত চেয়ারম্যান তারেক রহমান আজকে বিএনপিকে নির্দেশ দিয়েছেন যারা বাংলাদেশে শুধু হিন্দু সম্প্রদায় নয় যারা বাংলাদেশে বসবাস করে যারা বাংলাদেশের নাগরিক আমরা সবাই বাংলাদেশী বাংলাদেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব হলো জাতীয়তাবাদ দলের সবাইকে দেখে রাখার সবাইকে সুখে শান্তিতে একত্রে মিলে কাজ করার দায়িত্ব হলো বিএনপির বিরোধীরা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে মিথ্যা এবং বানোয়ার প্রপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরফাত রহমান কোকোর পঞ্চান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বরণিক অবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন বিস্তারিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাপত রহমান কোকর পঞ্চান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানায় বিএনপির সিনিয়র নেতারা এ সময় দলটির অঙ্গ সংগঠনের নেতারাও অংশ নেন শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিরোধীরা আবারও যে প্রবাকাণ্ড চালানোর চেষ্টা করছে এসব ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করতে হবে বলেও মন্তব্য তার সেই গণজনকে সুসংগত করাই এখন আমাদের একমাত্র কাজ শিক্ষার্থীরা বলুন আর অন্যান্যরা বলুন তারা সবাই এখন এটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে জনগণের কাছে আমাদের আবেদন আপনাকেও বিভ্রান্ত হবেন না অত্যন্ত ঐক্যবদ্ধ থেকে এই যে মুক্তি হয়েছে জনজা তাকে সুসংগত করার জন্য কাজ করবে এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের জন্য ক্ষেত্র তৈরি করার আহ্বানও জানায় অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন সে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে সদ্যবিদায়ী স্বৈরাচার সরকারের চক্রান্ত প্রতিরোধ করার সব ব্যবস্থা গ্রহণ করতে জনগণের কাছে প্রত্যাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল প্রতি বিপ্লবের যে আশঙ্কা সেই আশঙ্কা থেকে যে সে মুক্ত করবার জন্য অত্যন্ত সজাগ সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই চক্রান্তকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয় সভায় দেশে চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে স্থায়ী কমিটির সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নজরুল ইসলাম খান ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান সেলিমা রহমান আমির খসরু মোহাম্মদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন বিগত স্বৈরাচারী সরকারের আমলে চাকরিচ্যুত এবং বিজ্ঞ আদালতে চলমান মামলা এবং রায়প্রাপ্ত পুলিশ সদস্যদের চাকরিতে সকল সুযোগ সুবিধা সহ পুনর্বহালের জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে এক দফা এক দাবিতে সচিবালয়ে মানববন্ধন করেন বিগত সরকারের আমলে পুলিশ বাহিনীতে যারা চাকরিচ্যুত চাকুরি করা হয়েছে প্রায় আড়াই হাজার সদস্যকে তাদের দাবি তৎকালীন পুলিশ প্রধান বেনজির আহমেদের নির্দেশে তাদের চাকরিচ্যুত করা হয়েছিল অবিলম্বে চাকুরি ফিরিয়ে দিতে বর্তমান সরকারের প্রতি আওয়ামী দুঃশাসনের আমলে সকল নিরাপরাধ কারাবন্দী মানুষের মুক্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিরাপরাধ কারাবন্দিদের নিঃশর্ত মুক্তি সহ ছয় দফা দাবি জানায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ সময় তারা বলেন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ যে কোনো ধরনের অপরাধ নির্মূলে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন একই সাথে একটি নিরপেক্ষ সরকার গঠনের সবাইকে আরও শক্তিশালী ভূমিকা রাখার আবেদন জানান বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ শ ও ম সামাদ বলেছেন অভূতপূর্ব এক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশে অধিকার আদায়ের নতুন ইতিহাস সৃষ্টি করেছে ছাত্র যুব জনতা দুপুরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি তিনি আরো বলেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের নেতাকর্মীরা সহ অঙ্গ সংগঠনগুলোর কর্মীরা এই আন্দোলনে অংশ নিয়ে হামলা এবং মামলার শিকার হয়েছে আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন অসংখ্য নেতাকর্মী এবারে সিউডিল প্রেজেন্টস হেলথ এন্ড বিউটি ফাঙ্গাস এক ধরনের ছোঁয়াচে রোগ বিশেষ করে স্কিন কন্টাক্ট থেকে এই রোগ হয়ে থাকে বেশিরভাগ সময় পায়ের পাতায় ফাঙ্গাস হয় ডায়াবেটিস রোগীদের বেশি সচেতন হতে হবে যাতে করে তাদের পায়ে ফাঙ্গাস না ধরে সঠিক কেয়ার না পেলে ফাঙ্গাস যুক্ত রোগটা ভয়াবহ আকার ধারণ করতে পারে বিস্তারিত রিপোর্টে বয়স্ক থেকে বাচ্চা সবাই এই গরমে বিভিন্ন ধরনের ত্বকের সমস্যায় ভুগছে বিশেষ করে ছোট বাচ্চারা এই সমস্যার কথা বলতে পারে না যার ফলে তাদের ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বয়স্ক থেকে বাচ্চা পর্যন্ত সবাই এই গরমে আক্রান্ত হয়ে এই এই গ্রীষ্মের দাবদাহে সবাই কোনো না কোনো ত্বকের সমস্যায় ভুগতে পারে তার মধ্যে ছোট বাচ্চা যারা তারা বলতে পারে না কিন্তু তাদের সঠিকভাবে তাদের টেক কেয়ার না করলে তাদের যত্ন না নিলে তারা এক ধরনের ত্বকের সমস্যায় ভুগতে পারে আমাদের প্রধানত হচ্ছে যে তারা রোদে খেলাধুলা করে বাসায় থাকলেও তারা তো ফ্যানের তলে থাকে না ছাদে বা বাইরে খেলাধুলা করে অথবা বাড়িতেই থাকে তাদের যেটা হতে পারে ঘামাচি যেটা প্রচণ্ড চুলকায় এবং চুলকাতে চুলকাতে একসময় সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে তাদের আর একটা রোগ হতে পারে সেটা হলো যে ইম্পেরাইগো বলে ব্যাকটেরিয়াজনিত রোগ হতে পারে তাদের ফাঙ্গাস বা ছত্রাক জাতীয় রোগও হতে পারে ফাঙ্গাস রোগটা ছোঁয়াছে একজনের সাথে আরেকজনের স্কিন কন্টাক্ট থেকে হয়ে থাকে প্রথমেই গা চুলকাবে বোঝা যাবে না যে কেন চুলকাচ্ছে এরপর দেখা যাচ্ছে ছোট ছোট লাল গুটি গুটি সেটা দ্রুত ছড়াতে থাকে সকালে একরকম তো বিকালে অন্য রকম এই সময়টায় যে ত্বকের যত্ন দরকার সেটা অনেকে বোঝে না যেমন দরকার হলে দিনে দুইবার গোসল করতে হবে এবং গোসলের সময় পর্যাপ্ত পরিমাণে কেটেকোনাজল গ্রুপের শ্যাম্পু বা সাবান এগুলো একটু ব্যবহার করা দরকার এবং বডিতে ময়শ্চারাইজার দরকার এবং যেই জায়গাগুলো ঘামে সেখানে আমরা কিছু পাউডার ব্যবহার করে এগুলোকে ড্রাই রাখতে পারি যদি কম ঘামে তাহলে কিন্তু জিনিসের প্রকোপটা কম হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে মাথার খুশকিরও উপদ্রব খুব বেশি বেড়ে যায় শীতকালেও খুশকি হতে পারে এই সময় যে খুশকি হয় সেটা একটু আর্দ্র থাকে ভেজা ভেজা খুশকি এটা কিন্তু দেখা যায় না শীতকালে খুশকিটা দেখা যায় গ্রীষ্মকালে খুশকিটা দেখা যায় না সেই জন্য কিছু অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ওষুধ বাজারে অনেক রকমই পাওয়া যায় কিটোকোনাজল জল গ্রুপ টার্বিনোফিন গ্রুপ এই ওষুধগুলো ফ্লুকোনা জল এই ওষুধগুলো খেতে হবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই চিকিৎসা নিতে হবে নিজে নিজে চিকিৎসা করার ঝুঁকি নেওয়া যাবে না সঠিক ঔষধ ব্যবহার না করলে এটা প্রকট আকার ধারণ করে এই ক্ষেত্রে ত্বকের যত্ন নেওয়াটা দরকার সবচেয়ে বেশি সঞ্জিতা হক এশিয়ান টেলিভিশন এসতে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ সেবাগুলো জানাবো একটা পঁচিশটি মন্ত্রণালয় এবং বিভাগের সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশনা সাত দিনের মধ্যে লুট হওয়া অস্ত্র জমানা দিনে মামলা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির অনুরোধ মির্জা ফখরুলের সরকারকে ব্যর্থ করতে মিথ্যা প্রবাগান্ডা চালানোর অভিযোগ শ্যাম্প্রাই নিউজ এই পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ আপনার সায় থাকেন